বন্ধুরা আমি শিলা শিলাস কিচেন এন্ড ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা প্রতিদিনের মতো আজকে আরো একটি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা প্লিজ পুরো রেসিপিটি দেখবে তোমরা কিন্তু এরকম ভাবে তোমাদের সবাইকে বলছি না অনেকেই আছো এক দু মিনিট ভিডিও দেখে কমেন্ট করে বেরিয়ে যাও প্লিজ তোমরা এমন করো না কারণ আমরা কিন্তু অনেক কষ্ট করে এই ভিডিওগুলি বানাই তো তোমাদের এই লাইক কমেন্ট পেলেই কিন্তু আমাদের এই ভিডিওগুলো করার অনেকই উৎসাহ বেড়ে যায় তাই তোমরা প্লিজ পাশে থেকে পুরো ভিডিওটি দেখো তারপর ভিডিওটি ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে তোমাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করবে আর নতুন যারা আছো তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন রেখে দেবে তাহলে পরবর্তীতে আমি এরকম আরো যেগুলো সুন্দর সুন্দর রেসিপি শেয়ার করব সেগুলি কিন্তু সবার প্রথমে তোমার নোটিফিকেশনে পৌঁছে যাবে আর যে সকল বন্ধুরা আমার পাশে আছো তো আমাকে সাপোর্ট করছো তোমাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে আমাকে পাশে থেকে আমাকে উৎসাহ দিতে থাকো তাহলেই আরো যতটুকু এগোতে পেরেছি আরো এগোতে পারবো আজকে আমি শেয়ার করব পোনা মাছের সর্ষে পোস্ত পোনা মাছ অনেক ভাবে খাওয়া যায় তো আজকে আমি ভাবছি পোনা মাছটা সর্ষে পোস্ত দিয়ে করব রেসিপিটি কিন্তু খুবই দুর্দান্ত রেসিপি তো তোমরা কিন্তু অবশ্যই আমি যেভাবে বানাচ্ছি সেভাবে বাড়িতে ট্রাই করো আমি আজকে কিচেন থেকেই আমার ব্লগটা শুরু করলাম তাহলে তোমরা সবাই পাশে থেকে দেখতে থাকো আমি কিভাবে বানাচ্ছি আজকের এই রেসিপিটি আশা করছি আমার রেসিপিটি তোমাদের সবারই ভালো লাগবে তাহলে চলো বন্ধুরা আমি রেসিপিটি স্টার্ট করি দেখো বন্ধুরা এখানে পোনা মাছগুলোকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মেখে নিয়েছি এটা অবশ্য আমি আগের দিনই মাছটা এনেছিলাম নুন হলুদ মেখে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন মাছটাকে বের করেছি মাছগুলোকে ভেজে নিব দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে যাবার পরে আমি মাছগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি মাছগুলোকে এক পাশ হওয়ার পরে উল্টিয়ে দিব ভালো করে দুই পাশকে একদম একটু কড়া কড়া লাল লাল করে ভেজে নিব মাছগুলো দেখো আমার ভাজা হয়ে গেছে এই মাছগুলোকে তুলে নিচ্ছি ঠিক একইভাবে আমি আরো বাকি মাছগুলোকেও ভেজে নিব সবগুলো মাছ আমি ভেজে নিয়েছি এখন রান্নাটা শুরু করব তোমরা পাশে থেকে দেখো আমি কিভাবে রান্না করছি এখানে তেলের মধ্যে জিরা ফোড়ন দিয়ে দিলাম জিরেগুলি লাল লাল হবার পরে আমি দিয়ে দিব একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি এই কোচানো পেঁয়াজটা দিয়ে দিব পেঁয়াজগুলোকে হালকা ব্রাউন কালার করে ভেজে নিব পেঁয়াজগুলো আমার হালকা ব্রাউন কালার হয়ে গেছে এখন দিয়ে দিব একটা টমেটো টুকরো করে নিয়েছি এই টমেটোর টুকরোগুলি দিয়ে দিচ্ছি
এই টমেটোটাকেও পেঁয়াজের সঙ্গে ভালো করে ভাজবো আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এই লবণটা দিয়ে দিলে টমেটোটা তাড়াতাড়ি লবণ নরম হয়ে যাবে, তাই আমি লবণটা দিয়ে টমেটোটাকে ভালো করে ভেজে নিচ্ছি। আর এখানে রান্নার জন্য আমার যা যা গুঁড়ো মশলা লাগবে আমি সবকিছু এক চামচ করে নিয়ে নিয়েছি। এই মশলাটাকে অল্প জল দিয়ে ভিজিয়ে রেখে দিব। এই টমেটোটা নরম হয়ে যাবার পরে আমি মশলার পেস্টটা দিয়ে দিব। দেখো টমেটোটা আমার নরম হয়ে গেছে, এখন আমি এই মশলার মিশ্রণটা দিয়ে দিলাম। এই মশলাটাকে সুন্দর করে কষাবো। মশলাটা আমার সুন্দর করে কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এখন আমি এখানে গ্রেভির জন্য জল দিয়ে দিব। জলটা অবশ্য তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী দিবে, অনেকে পাতলা খেতে পছন্দ করো, কেউ আবার একটু ঘন পছন্দ করো। আমি দিলাম একটু বেশি করে, একটু পাতলা পাতলাই করব। আর এখানে একটা পেস্ট করে নিয়েছি সর্ষে আর পোস্ত, এক চামচ সাদা সর্ষে, এক চামচ কালো সর্ষে আর এক চামচ পোস্ত, সঙ্গে 6-7টি কাঁচা লঙ্কা আর লবণ দিয়ে পেস্টটা করে নিয়েছি। এই জলটা বলক চলে এসেছে, এখন এই সর্ষে পোস্তর পেস্টটা দিয়ে দিলাম। আর মিক্সিং জারটা ধুয়ে আরো একটু জল দিয়ে দিলাম। এখন একটু নাড়াচাড়া করে দিব, নাড়াচাড়া করে ভেজে রাখা মাছগুলি দিয়ে দিব। রান্নাটা কিন্তু খুবই সহজ উপায়ে বানিয়ে দেখাচ্ছি আমি, তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করবে আমি কিভাবে বানাচ্ছি। এখন দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো। মাছগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে অল্প ঢেকে 5 মিনিটের মতো ফুটিয়ে নিব। স্টিমটা মিডিয়ামে করে দিব। স্টিমটা মিডিয়ামে রেখে মাছগুলোকে 5 মিনিট ঝোলের সঙ্গে ফোটাবো। দেখো আমি 5 মিনিট ফুটিয়ে নিয়েছি, ঝোলের কালারটা খুবই দুর্দান্ত হয়েছে, দেখে নাও বন্ধুরা। একদমই খুবই ঝটপট অল্প সময়ের মধ্যেই আমার আজকের বানানো হয়ে গেল পোনা মাছের সর্ষে পোস্ত। রেসিপিটি কিন্তু খুবই দুর্দান্ত লাগে, তোমরা যদি এখনও কেউ না খেয়ে থাকো অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করবে, খেতে অসম্ভব দুর্দান্ত লাগে। তো ফ্রেন্ডস, আমার রেসিপিটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর রেসিপিটি ভালো লাগলে কিন্তু লাইক অবশ্যই করবে, তোমাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে রেসিপিটি শেয়ার করবে। আর তোমরা এখনো পর্যন্ত আমার ভিডিওটি দেখছো, যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন রেখে দিবে, তাহলে পরবর্তীতে আমি যেগুলো নতুন নতুন রেসিপি শেয়ার করব সেগুলি কিন্তু সবার প্রথমে তোমার নোটিফিকেশনে পৌঁছে যাবে। আর তোমরা যারা যারা আমার পাশে আছো, আমাকে সাপোর্ট করছো, তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা এভাবেই আমার পাশে থেকো, আমিও তোমাদের পাশে থাকবো সব সময়। তোমরা কেউ আমার পাশ থেকে চলে যেও না। তাহলে বন্ধুরা আমার আজকের ভিডিওটি এখানেই শেষ করে দেব, আবারও চলে আসব অন্য আরও একটি নতুন রেসিপি নিয়ে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এভাবেই আমার পাশে থেকো। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি, বাই বাই।